নমস্কার অরিন্দম, ভোর একাডেমি ছাত্রী সুপ্রানা চক্রবর্তী এবছর 95% মার্কস পেয়েছে। ওর প্রাপ্ত নাম্বার 475 সিবিএসই বোর্ড। অসম্ভব মেধাবী মেয়ে, ওর একটা বড় হবি স্ট্যাম্প কালেকশন করা, এর জন্য ও একটা পুরস্কার পেয়েছিল। ওর মন ভালো নেই, ও চেয়েছিল আরেকটু ভালো রেজাল্ট হোক, কিন্তু সবাই তো সব কিছু পায় না, তো মেনে নিয়ে চলতে হয়। ওর ইচ্ছা বড় হয়ে ডাক্তার হবে। আজকে বিবেকানন্দ পাড়ায় সুপ্রানার বাড়িতে ওর সব থেকে বড় পরিচয়, ও আমাদের সত্যজিৎ চক্রবর্তী এলএসি পরিবারের সদস্য, তার মেয়ে, অসম্ভব মেধাবী। আজকে সুপ্রানার মুখে শুনবো ওর এই সাকসেস স্টোরি। এই যে 95% একটা গুড মার্ক সিবিএসই বোর্ডে, এটা পাওয়াটা কিভাবে সম্ভব হলো? যে কনসিস্টেন্ট হওয়া পড়াশোনার সাথে আর ইনফরমেশন কালেক্ট করার সাথে অ্যানসার প্রেজেন্টেশন আর হ্যান্ড রাইটিং এর উপর জোর দেওয়া। না, প্রশ্ন হচ্ছে যে সেটা হচ্ছে যে তোমার তো ইচ্ছা ছিল যে তোমার অ্যাকচুয়ালি তুমি 95 এর উপরে, তার জন্য তোমার কিছু কম আসে, 95 আসছে, 97 উপরে পাওয়া ছিল। এই যে ডেফিসিয়েন্সিটা, এই যে গ্যাপটা যেটা, এটা তুমি তাকে অ্যানালাইসিস করছো, সেটা কেন হলো? আমার ফার্স্ট কথা হচ্ছে ম্যাথস নিয়ে আমার মানে ম্যাথসটাও কখনোই খুব একটা ভালোবাসতে পারিনি। এফোর্ট অনেকটাই দিয়েছিলাম, কিন্তু ভালোবাসাটা না আসলে ঠিক এফোর্টটা কাজ করে না, কনফিডেন্সটা পাইনি আমি মনে করি, সেটার জন্যই ম্যাথসটা পিছিয়ে গিয়েছে। তার মানে তোমার কথা যে যে অঙ্ককে যদি ভালোবাসা যায় তাহলে অঙ্কতে ভালো নাম্বার পাওয়া যায়, শুধু এফোর্ট দিলেই হয় না, তাই তো? আচ্ছা, এই যে মানে পড়াশোনাটা যে একটা টাইম ম্যানেজমেন্ট, তারপরে তোমার বিভিন্ন ধরো অ্যাক্টিভিটিসও তুমি করো, এই যে একটা এটা তুমি কিভাবে ম্যানেজ করতে? যখন যেটা ভালো লাগে তখন সেটাই করি, আর টাইম ম্যানেজমেন্ট যদি করি না, ভালো তো অন্য সময় মোবাইল দেখতে ভালো লাগে, তো মোবাইলের পিছনে যদি আমি সময় দিই তাহলে তো আমার টাইম চুরি হয়ে যাবে। আমি যদি জানি যে মোবাইল দেখার আউটকাম কি হতে পারে আর আমি যদি না চাই যে সেই আউটকামটা আমার সাথে হোক, তাহলে তাহলে নিজেকে আমি কন্ট্রোল করে নিতে পারবো। অ্যাকচুয়ালি ভোর একাডেমিতে এবার বেশ কয়েকজন খুব ভালো নাম্বার পেয়েছে এবং তোমার তো একটু অনেক বেশি পাওয়ার কথা ছিল, যাই হোক সেটা হয়নি, তো এই জন্য কি মনে কোনো আক্ষেপ আছে তোমার? বাকিরা ভালো পেয়েছে এটার জন্য আক্ষেপ নেই, কিন্তু আমার এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারিনি জন্য আমার একটু মন খারাপ। তুমি আগামী দিনে কি হতে চাও? আমি আগামী দিনে মেডিকেল লাইনে যেতে চাই, আমি ডক্টর হতে চাই। এই যে 11-12 একটা পড়াশোনা, তার মাঝখানে আবার জয়েন্টের প্রস্তুতি, এটা একটা বিরাট একটা একটা গেম আর কি। হ্যাঁ, এই ব্যাপারটাকে তুমি কিভাবে মানে ইউটিলাইজ করবা যদি একটু বলো, যাতে আগামী দিনে ছেলেমেয়েরা জানতে পারে যে এই 11-12 পড়া যায়, তার সাথে আবার জয়েন্টেরও প্রস্তুতি নেওয়া যায়, এটা একটু যদি বলো। আমার মেইনলি সেই ভালোবাসাটাকেই ধরবো, এখন আমার যেহেতু ম্যাথসটা নেই সেহেতু আমার খুব একটা চাপ নেই, এখন আমি মানে যেরকম ইচ্ছা মন খুলে সেভাবেই পড়তে পারি, তো আমার এটাই ভালো লাগে। চাপ বলতে কি বোঝায়? প্রেসার বলতে হচ্ছে, প্রেসারটা কিসের? যেটা ভালো লাগে না সেটা প্রেসার। তার মানে যেটা ভালো লাগে না সেটা প্রেসার, তুমি এটাই বলতে যাচ্ছ? তো আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করি, যে সেটা হচ্ছে নেক্সট বছর যারা পরীক্ষা দিবে, তোমার মতো অনেক ছাত্রী আছে এবং তারা ভোর একাডেমিকে আরো বড় জায়গায় নিয়ে যাবে, তো আমরা চাই ধূপগুড়িতে ভোর একটা ভালো জায়গা যাক, এবং মানে সেই সব ছেলে মেয়েদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ যাতে তারা অ্যাবভ 95 পায়, 97 পায়, 98% পায় এবং দেখা গেল একটা ভালো র্যাঙ্ক করুক, এই জন্য তোমার কি পরামর্শ? আমি যেটা বলতে চাই, যেটাতে আমার প্রবলেম হতো সেই জায়গাটা ইমপ্রুভ করার কথা বলবো, যে হ্যান্ড রাইটিং এর দিকে নজর দিতে হবে আর অ্যানসার প্রেজেন্টেশনটা প্র্যাকটিস করতে হবে। তোমার জীবনে তোমার বাবা মায়ের ভূমিকা কেমন? আমার জীবনের ভূমিকা বলতে গেলে পুরোটাই আমার বাবা মায়ের, তার সাথে টিচার্সদেরও অনেকটাই অবদান আছে, আমার পেরেন্টস, আমার ঠাকুমা আর যাদেরকে চিনি সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। তুমি তো মেডিটেশন করো, মনসংযোগ রাখতে গেলে কি করতে হবে? কারণ আমি জানি তুমি মেডিটেশন করো, এই মেডিটেশনটা কিভাবে করো? এই যে মনসংযোগ, এই একটা তোমার মধ্যে একটা কুল ভাব, কোনো উচ্ছ্বাস নাই, মানে একটা ইন্ট্রোভার্ট তুমি একদম, মানে এই ব্যাপারটাকে যদি কেউ করতে চায় তাহলে সেটা কিভাবে করতে হবে? ব্যাপারটা বলবো যে ভিতর থেকে আসে, আর আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, মানে অন্য কিছু মানে জিনিসপত্র না ভেবে একটা জিনিসের উপর কনসেন্ট্রেট করা, মানে যে ফোকাস বলতেছো, এই ফোকাসটা কিভাবে আনতে হয়? আমি আমার ব্রিদিং এর উপর ফোকাস করতে পারি, বা কিভাবে বসে আছি, আমার বডিতে কোথায় কি ফিল হচ্ছে এটার উপর ফোকাস করা, এটা একটা কাইন্ড অফ মেডিটেশন আমার এটা। তুমি তোমার কি মনে হয় যে আগামী দিনে সমস্ত স্টুডেন্টদের এই মেডিটেশনটা করা উচিত? অবশ্যই, আমাদের চারিদিকে কত কিছু হয়, কখনো কখনো
মানে মনটা কেমন একটু করে, তো আমার মেডিটেশন করলে সেটা অনেকটাই শান্ত হয় আর আমি ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারি। কথা বলবো সুপ্রাণা মায়ের সাথে। অ্যাকচুয়ালি আমি সবসময় বলি রত্নগর্ভা, এই যে আপনার যে মেয়ের এই সাকসেস এবং আপনি একজন স্কুলে পড়ান আর কি, যে মেয়েকে গাইড করা, তারপরে ধরো সবকিছু, মেয়ের খাওয়া দাওয়া, মেয়েকে চার্জ করা ব্যাপারটা, এই ব্যাপারটা আপনি কিভাবে সামলান যদি একটু বলেন। নমস্কার, আমার মেয়ের রেজাল্ট যেটা হয়েছে আমি খুবই খুশি হয়েছি, ওর একটু মন খারাপ, আমার মন খারাপ হয়নি। আমি খুবই খুশি যে জায়গার একটা জায়গাতেও আছে, এইটুকু আমি বুঝতে পারলাম যে এতদিন পর্যন্ত তো সেইভাবে মানে বড় পরীক্ষা দেয়নি, প্রথম বড় পরীক্ষা দেওয়ার পরে বুঝলাম যে না, ও ঠিক জায়গাতেই আছে। এবার ও ওর নিজের পছন্দ মতো ক্ষমতা মতো আগামী সামনের দিকে। আপনার সামনে তো একটা বিরাট চাপ, সেটা হচ্ছে আপনার মেয়ে জয়েন্টের জন্য প্রস্তুতি নিবে, ক্লাস ইলেভেন টুয়েলভে একটা সায়েন্সের চাপ এবং একটা মেডিকেলের দিকে ইচ্ছা, এবং যা হয় পরিবারের সবাই এটার মধ্যে একটা ফুল ফোকাস থাকে। এই ব্যাপারটাকে আপনি নিয়ে ওইভাবে কি এটাকে চাপ দিচ্ছেন না এটাকে স্পোর্টিংলি দিচ্ছেন? না, একদম না, চাপ না। তা আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে ও যাতে এই যে যেমন একটু মন খারাপ করছিল, এটা আমি চাই না যে ভবিষ্যতে এইরকম যেন না হয় যে কিছু পেলাম বা পেলাম না। একটা তো ছোট্ট জিনিস, একটা মার্কস হোক বা হয়তো মেডিকেলে চান্স পাওয়া হোক, তারপর মানে জীবনের দিক থেকে দেখতে গেলে এগুলো খুব ছোট ছোট জিনিস। আচ্ছা, বাচ্চা খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি কি দেখতেন? এই বাচ্চা খাওয়া দাওয়া তো খুব চাপের ব্যাপার, খাওয়া দাওয়া তো পছন্দের বাইরে, ওকে তো কিছু খাওয়া দেয় না, তো সাহায্য পুষ্টিকর জিনিসগুলো ওর পছন্দ মতো, যেরকম যদি বলেন যেরকম পনির ও ভালোবাসে, তো ওর বাবা আমি দুজনে চেষ্টা করি যে পনিরটাকে একটু পছন্দ মতো করে ওকে খাওয়ানো, এই এইটাই আর কি। দুধটা খেতে চায় না, নানা রকম করে একটু দুধটাকে খাওয়ানো। আপনি তো স্কুলে পড়ান, আপনাদের মেয়েদের স্কুলে পড়ান, প্রচুর মেয়েকে নিয়ে আপনাকে চলতে হয়, এই যে একটা যা হয় একটা একটা বয়সন্ধির প্রাককালে মেয়েদের মাইন্ডসেটটা একটু চেঞ্জ হয়ে যায় এবং সেটা একটা বাবা মার একটা বড় দায়িত্ব থাকে, এই ব্যাপারটাকে আপনি একটু যদি বলেন আর কি, কিভাবে তারা আবার নিজের ট্র্যাকে ফিরবে। হ্যাঁ, খুব মা বাবাকে তো খুব নজরে রাখতে হয় প্রতি মুহূর্তে, যে আমি জানি আমার মেয়ে খুব ভালো, তবু আমার নজরটা আমার জন্য কখনো না সরে, কাদের সাথে মিশছে, ও মোবাইলে কি দেখছে, এগুলো মনিটর করা তো খুব দরকার। আর মা বাবা তো আমি আমার মেয়েদেরকে, মেয়েদের গার্জিয়ানকে, আমার স্কুলে যারা গার্জিয়ান তাদেরকে তো সবসময় বলি যে বাড়ি থেকে যখন মেয়ে বেরোচ্ছে দেখবেন ও কি পরে বেরোচ্ছে, ও বাড়িতে ফিরলো হয়তো দেরি হলো, কোথায় গেছিল, হ্যাঁ মাঝে মাঝে ওর বন্ধুদের সাথে কথা বলা, এইগুলো খুব দরকার। মায়ের মনিটরিংটা থাকলে না বাচ্চা সাধারণত ভুল দিকে যায়, ঠিক রাস্তায়। অ্যাকচুয়ালি কথা বললাম সুপ্রাণা মায়ের সাথে, একটা সুন্দর একটা আইডিয়া দিল যে আইডিয়াটা আমাদের আগামী দিনে মা বাবাদের খুব কাজে লাগবে, এটা খুব দরকার। এবং সুপ্রাণা হচ্ছে আমি যেটা চাইছিলাম আর কি, যে সুপ্রাণা ডাক্তার সুপর্ণা চক্রবর্তী এবং MBBS এবং স্পেসিফিকেশন যদি কোনটা করো সেটা করলে ভালো হয়, যে তুমি সার্জারি যাবা না গাইনোকোলজিস্ট না কিংবা মেডিসিন, কোনটার দিকে তোমার যাওয়ার ইচ্ছা? আমার ফোকাস হচ্ছে মানে আমার যেটা ভালো লাগে, যার জন্য আমি এই মেডিকেল লাইনে যেতে চেয়েছিলাম সেটা টোটালি সার্জারি আমার। ঠিক আছে, আমি তাহলে একটা জিনিসই ভাবছি, ডাক্তার সুপর্ণা চক্রবর্তী MBBS MS তাই তো, এবং ওর স্বপ্ন সফল হোক। এবং আমি এটা জানি, দৃঢ় বিশ্বাস আমার, যারা স্বপ্ন দেখে তাদের স্বপ্ন সত্যি হয়। আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ফোন নাম্বার 9434729999। আবার দেখা হবে, নমস্কার।